আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আপনারা এই আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে আর রাজনীতি করার চেষ্টা করবেন না কাজেই বাংলাদেশের মানুষ যেমন মুসলিম লীগের রাজনীতি আর করে নাই এদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না আওয়ামী লীগের রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি লুটপাট আর দুর্নীতির রাজনীতি রাজনীতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি গুম আর খুনের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি আমার তাকড়া তাকড়া যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গুমের রাজত্ব কায়েম করবার রাজনীতি এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না শেখ হাসিনাকে বলতে চাই পালিয়ে গেছেন ভারতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি বাংলাদেশের 1 ইঞ্চি জলপথ নৌপথ এবং সড়কপথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে নাই আপনি এদেশের মাটির সঙ্গে গাদ্দারি করেছেন আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি আপনার বাবার 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত বাকশালী রাজনীতির কারণে বাকশালী রাজনীতির কারণে 30 লক্ষ মায়ের বুক খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কায়েমকৃত বাকশালকে এদেশের মানুষ উপরে ফেলেছিল 30 লক্ষ মায়ের বুক 30 হাজার মায়ের বুক খালি করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন 15ই আগস্টের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছিল সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না কিন্তু বলতে চাই 15ই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে সিরাজ শিকদার সহ বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার 30 হাজার যুবকের হিসাব দিতে হবে তার আগে হাজার হাজার আলেমদেরকে 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব কষতে হবে সেই হিসাব না কষে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন সেটা তার 75 সালের ঘোষণা ছিল শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছেন 75 সাল থেকে 2024 সাল 24 সালে এসে আজ কথা বলতে দ্বিধা নাই শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার 50 বছরের রাজনীতি দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার রাজনীতি শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটি এমন বিভক্তি তৈরি করতে এই জাতি যেন আর কোনোদিন ঐক্যবদ্ধ হতে না পারে কিন্তু আজ বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতে এক কাতারে দাঁড়িয়ে গেছে স্কুল থেকে আমার ছেলে মেয়েরা নেমে এসেছে কলেজ থেকে আমার সন্তানেরা রাজপথে নেমেছে মাদ্রাসা থেকে আমার সন্তানেরা হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে সকল ভার্সিটি পাবলিক ভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে গরিব এবং ধনীর সমস্ত পার্থক্য ভুলে গিয়ে মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ হিসেবে তারা মানুষের হাতে হাত ধরে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে টেকনাফ থেকে তেঁতুলিয়া তারা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এদেশের এই মানুষের মধ্যে যেন কোনোদিন ঐক্য প্রতিষ্ঠিত হতে না পারে আজও বাংলাদেশে শেখ হাসিনার দোসররা আছে আজও আছে সুশীল নামীয় কিছু কুশীল তারা এখন মায়া কান্না কাঁদে খবরদার হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই 5ই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে পিঠে চামড়া থাকবে না
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5ই আগস্টের এই অভ্যুত্থান চূড়ান্ত সফলতা অর্জন করবে সেদিন, যেদিন জুলুম মুক্ত, অবিচার মুক্ত, ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠিত হবে। আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক সংগঠন, আসুন, শুধুমাত্র নিজেদের আখের গোছানোর কেউ চিন্তা করবেন না। দেশের এই চলমান দুর্বলতার সুযোগ নিয়ে কেউ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করবেন না। বাংলাদেশের বৃহত্তর বিরোধী দল পিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে ওলামায়ে ইসলাম, নিজামী ইসলাম পার্টি, এলডিপি, অন্যান্য যতগুলো দল, রাজনৈতিক দল আছে, আসুন আমরা সকলে হাতে হাত রাখি। বাংলাদেশের মানুষ আজকে একটি অর্থনৈতিক মহাসংকটের মুখোমুখি পতিত। শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশটাকে খোকলা করে রেখে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে পাচার করেছে। শেখ হাসিনার একার পাচারকৃত টাকা আর তার পরিবারের পাচারকৃত টাকা দিয়ে এই বাংলাদেশে হাজারো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। তাই আজকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাতে চাই, বিগত ফ্যাসিবাদী সরকারের পাচারকৃত সকল সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে আমার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এদেশের ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাকে দ্রুত, অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের মাধ্যমে, আদালতের প্রক্রিয়ার মাধ্যমে, প্রয়োজনে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করার মাধ্যমে হাজারো মায়ের সন্তানের হত্যাকারী শেখ হাসিনাকে ধরে বাংলাদেশের বিচার কার্যকর করতে হবে। আমার 2013 সালের শাপলা চত্বরের শহীদের বিচার করতে হবে। ভারতকে বলবো, প্রতিবেশী আছেন, প্রতিবেশী থাকবেন, আমাদেরকে শোষণ করার চেষ্টা করবেন না, ওই চিন্তা করবেন না, 18 কোটি শাহজালালের সন্তানদেরকে দাবায় রাখতে পারবেন না, বানের পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে মারার চেষ্টা করেছিলেন, কি পেয়েছেন? এদেশের মানুষকে এই বন্যার পানি দুর্যোগ আরো বেশি ঐক্যবদ্ধ করেছে।